হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাহিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হলো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ আর শপিং ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের আমাদের অ্যানিভার্সারি আর দো চোটি ওয়ালা ব্লগ বানায় কি ইসলিয়ে দো চোটি। আমাদের আজকে আমাদের দিন, কিন্তু তাও তোমাদের মতো ভিডিও বানাচ্ছি, দেখতে থাকো। আমি এখন এই কম্বলগুলো গুছিয়ে খুলছি, 10:30 আর আমি এখন করবো কি আয়েশ বানাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলে আমার কম্বলগুলো রোদে দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো আর তোলা হয়নি, এখন তুলতে যাচ্ছে। আর আমার ছেলে হেয়ার ড্রায়ার দেখলে খুব জ্বালাতন করে, ওখানে দেখতে পেয়েছে আর ওটাই চাই, ওই জন্য খাটের বক্স খুলতেও আমার ভয় লাগে। তো বন্ধুরা, আমি পায়েশ বানাতে চলে এসেছি। এখানে আলোটা কম থাকায় ক্যামেরার কোয়ালিটিটা এরকম লাগছে। এখন আমি দুধটা দিইনি, ঠিক আছে, শুধু জল দিয়েছি। লাগবে নাকি? তেজপাতা দিলাম, দারচিনি, এলাচ, ততক্ষণ এটা হোক। এরপরে আমি কাজুগুলো একটু পরেই দিয়ে দেবো, দুধটা পরে দেবো, ঠিক আছে? হ্যাঁ, আর কাজুগুলো এখন কেটে নিতে হবে। এটা দেবো, মিল্কমেডও দেবো, এই দুধও দেবো, ঠিক আছে? যখন গেলে হোক। আর আমি একটু নুনটা দিয়ে দিই, নুন দিচ্ছি, ঠিক আছে? দেখছো, আজকে আমরা অ্যানিভার্সারি, আমি ভেবেছিলাম আমি করবো, কিন্তু ও বলছে না, সবাই আমাদের পাশে থাকো, আমাদেরকে সাপোর্ট করো, আর আমাদের কমেন্ট ভালোবাসা দিও, আর বড় গুরুজনকে বলছি আমাদের জন্য দোয়া করো, আশীর্বাদ করো, যেন আমরা সারা জীবন এরকম হ্যাপি থাকতে পারি। তো এরকম এখন কাজুটা দিয়ে দিচ্ছি, চালটা করছি বলে এই কাজুগুলো কেটেছি, কাজুগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলে সেন্টটা খুব ভালো হয়। হোক, আস্তে করে গ্যাসটা বসিয়ে দিই, চালটা সিদ্ধ হোক। চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দুধটা বেড়ে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিল, পায়েসটা রাতে করছি তাই জাল টাল দিচ্ছি না, দুধ শর্টকাটে করে দিচ্ছি পায়েসটা। চালটা আমাদের গলে এসছে, তারপরে দুধটা দেওয়া হলো। দেখে নাও পায়েস কীভাবে বানাচ্ছে, যেমন সুন্দর তেমনি পায়েসটাও খুব সুন্দর করে। তো সব রান্নাই ভালো হয়। এবার কি দিচ্ছে দেখে না, চিনি, চিনি আরো লাগবে রয়েছে, মিল্ক মেড দেব তো। আচ্ছা, মিল্ক মেড ডাক্তার
দিচ্ছি এই আমুলিয়া দুধ কতটা দুধ করছি না হ্যাঁ লিকুইড আমুল তাজা তারপরে আমুলিয়া তারপরে আবার কি মিল্কমেড রাতে বানাচ্ছি তো আর শর্টকাটে বানাচ্ছি গুলে টুলে আর দিচ্ছে না এমনিই গুলে যাবে আনতে নাতে গুলে যাবে তো তোমরা শিখে নিলে আমি পায়েসটা কীভাবে রান্না করি অনেকটাই হয়ে এসছে আমার শাশুড়ি আমার পায়েসের খুব নাম করে আর আমার ননদের ছেলেও খুব ভালোবাসে কিন্তু দুঃখের বিষয় আমার ছেলেটাই খেতে চায় না এটা সেটা বানিয়ে বানিয়ে দিই তো তাই জন্য আর খেতে চায় না তাহলে কালকে তোমরা চলে এসো পায়েস খাবে কালকে বিরিয়ানি করবো এখানে ভিডিওটা মানে আজকে রাতেরটা শেষ করছি কালকে সকালবেলা দেখাবো পায়েসটা কিরকম হয়েছে এখানে আজকে গুড নাইট কালকে কালকে আবার শুরু হবে তো গুড মর্নিং বন্ধুরা সকাল হয়ে গিয়েছে আর পায়েসটা দেখো ভালোভাবে বসে গিয়েছে আর আমি এখন বিরিয়ানির জন্য চাল ভেজাচ্ছি চাল ভিজিয়ে রাখছি তো নিচেও পায়েসটা দিয়ে এসছি আর এখন আমরা খাচ্ছি সকালে নন্দাইও এসেছিল মেজ নন্দাই উনিও একটু খেলো সবাই বলছিল খুব ভালো হয়েছে এখন আমি বিরিয়ানির আলুগুলো ছিলবো আর আমার হাজবেন্ড চিকেন কিনতে যাবে আলু ছোলা শুরু হয়ে গেছে বিরিয়ানির প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমি শুধু বারবার বলতে দেখাচ্ছি সুন্দর লাগছে দেখাতে দেখতেও ভালো লাগছে দেখাতেও ভালো লাগছে তখন আপনি আলুটা কিনবো না আর আমি আমার কাজটা সেরে চলে আসি চিকেন আনতে যাচ্ছি আমি আলুগুলো ছিলে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যা যা মশলা দেওয়া দিয়ে আলুটা সেদ্ধ করে তারপরে আমি ভাজি ভাজলে ভালো লাগে তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আর এক সাইডে রেখে দিচ্ছি আমার হাজবেন্ডও চলে এসছে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে দিচ্ছে আর আমি এখন ভাতটা করব দেখো বিরিয়ানি বানাচ্ছে আজকে কি মজা বিরিয়ানি খাওয়া হবে আর তোমাদের কাছে অনুরোধ চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যোগদান দিও তোমাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি আরও সাপোর্টের দরকার আমার একটা স্বপ্ন আছে 100K যেন পূরণ হয় আমার জানি না কবে হবে কিন্তু তোমরা যদি আমার সাথে থাকো তাহলে সেটা সম্ভব হবে এবারে দিচ্ছে নুন এবারে তেল ঢালা হলো আরে বউকে হেল্প করতে গিয়ে আমার চোখ দিয়ে জল এসে গেল কটা দুটো পেঁয়াজ কেটেছি বলে একটু হেল্প করি দেখাচ্ছি বন্ধুদেরকে একটু দেখাই দেখো এখন কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি তারপরে পেঁয়াজগুলো দিচ্ছি এই তেল গরম হচ্ছে কি তো একাই ধরে থাকি তাহলে দেখছো অ্যাটিটিউড নিয়ে কীভাবে কাজ করছে আসলে ও বাকি পেঁয়াজগুলো কেটেছে ওর কিছু হয়নি বলে ও একটা ওর অ্যাটিটিউডটা একটু বেড়ে গেছে আর আমি কাঁদছি জ্বলছে চোখ খুব জ্বলছে
ঝাল ঝাল খুব ভালো লাগে। আরে চোখ জ্বলে গেল, তুমি কি করে সহ্য করো বাবা। দেখো বন্ধুরা, এবারে চাল টাল খেলছে, দুটো পেঁয়াজ কেটে দিই, তাই কেঁদে হাল্লা চোখ জ্বালা করছে। চালটা দিচ্ছি কারণ গরম জল যদি হাতে পড়ে, দুটো কাজ বুঝি, পেঁয়াজ কাটা, দু পিস পেঁয়াজ কাটা আর চাল ঢালা। তার এখন ঢালিনি, তাও গেটা ব্যবহার করে নিয়েছি, রাউন্ড কাকার মতো যেন সব কাজ করছি। আচ্ছা চালটা আস্তে ধীরে ধীরে এইভাবে দিয়ে দেবো, তোমরা শিখে নাও, আর যারা অলরেডি জানো তারা নতুন করে আমারটা শিখে নাও। চালটা পেঁয়াজ ছিল আস্তে হাতে করে দেখো। হ্যাঁ এটাও কন্টিনিউ করতে পারিনি, তাহলে আমি সে বউকে বিরিয়ানি বানানো শিখিয়ে দিলাম। আচ্ছা মশলা দিতে তো বন্ধুরা, তোমরা তো থাম্বনেইলে দেখেছো যে আমার বর আজকে অপমান করেছে। আজকের দিনে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি অপমান করেছে। এই দেখো আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকে মানে এখন বাড়িতে পালন করছি বলে এই জন্য বাড়ির ড্রেস বাড়ির মতো, বাইরে যাবো ছেলে বুঝে আজ ঘুরতে নিয়ে যাবো। বেশি বলাবো না, তো মাংসটা আমাদের রেডি হয়ে এসছে, এরপরে আমরা কি করব, জলদি জল দেবো, মানে আমি দিচ্ছি না, হ্যাঁ হাত দিয়ে ধরে
বন্ধ করবে। দেখো এই কাজটা আমি পাই না, আমাকে এটা করে দেয় আমার শাশুড়ি, ওই জন্য ভাগ করে ফ্যান ম্যান ছাড়াই না বাবা। বাচ্চা মানুষ তো আমি ফুসকা টুসকা পরে এখন আমি ভাতটা মেশাবো, তাই ঘি দিয়ে নিচ্ছি, ভালো করে গরম করে নিচ্ছি। দেখো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে দিয়েছে। আর তোমাদের কার কার আমার ভ্লগটা ভালো লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এখন একটু স্পিডি করে দিচ্ছি ভাত মেশানোটা, কতক্ষণ ধরে আর মেশানো দেখবে তোমরা। তো কালকে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছো, আমাদের খুব ভালো লেগেছে, এত সুন্দর উইশ করেছো তোমরা, এখন আমাদের খুব আপন হয়ে গিয়েছো। আশা করছি যারা নতুন দেখছো আমাদের ছোট্ট পরিবারে যোগদান করবে, আর যারা আগে থেকে সাপোর্ট করছো প্রথম দিন থেকে, এই দু বছর হতে যায় আমি ইউটিউবে এসেছি, আমার জার্নিটা খুব ভালো, একদিন শেয়ার করব তোমাদের সাথে কীভাবে আমি ইউটিউবে এসেছি, কোন ব্লগার আমাকে ইন্সপায়ার করেছে, কার কার সাপোর্ট ফ্যামিলি থেকে পেয়েছি, কার কার পাইনি, সব কিছু একদিন শেয়ার করব। এখন যদিও সবার সাপোর্ট পাচ্ছি, অনেকটাই ফ্রি হয়ে গিয়েছি তোমাদের সাথে। তো সন্ধ্যের দিকে হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে বলেনি, সারা রাস্তাও জিজ্ঞেস করতে করতে যাচ্ছিলাম কোথায় যাচ্ছ বলো, অন্য সময় মোটামুটি বলে দেয় যে কোথায় যাচ্ছি কত দূর যাচ্ছি, কিন্তু কাল খালি বলেছে সারপ্রাইজ সারপ্রাইজ। তো খুব আনন্দ হয়েছে, পুরো ভিডিওটা তোমরা শেষ করো। আমার বিরিয়ানিটা মেশানো হয়ে গিয়েছে, এবার একটু দমে দেবো, আর দমটা হয়ে গেলে আমি নিচে দিয়ে আসবো, আলাদা একটা হাঁড়ি করে দেবো, কখন কি খায় ঠান্ডা হয়ে যাবে তাই জন্য আলাদা হাঁড়িতে আমি তুলে দিয়ে দেবো। দেখে নাও আমার রান্নার ভিডিওগুলো দেখে আমার পাপা খুব গর্ব করে যে আমার মেয়ে খুব ভালো রান্না শিখে গিয়েছে, আগে এক গ্লাস জল পর্যন্ত নিয়ে খেতাম না নিজে, মা ভাত খাইয়ে দিত, অনেক বড় অবধি ভাত খাইয়ে দিয়েছে। আর বাপের বাড়ি গেলে এখনও মাঝে মাঝে যদি না ভালো লাগে, কুড়ে কুড়ে মনে হয় ওখানে গেলে, তখনও খাইয়ে দেয়। আমার ননদের মেয়ে পালাচ্ছে, ভিডিও করবে না লজ্জা পাচ্ছে। এই বাবুটা কি করছো? তো বন্ধুরা দেখো এই যে কি ডিম পোচ জানি তুলে নিয়েছি অল্প করে, খেতে বসবো না, খাও। আমি শুরু করছি, বাবু এই কপিরাইট দিয়ে দেবে। বন্ধুরা এখানে ছেলের কার্টুন দেখছে, কপিরাইট দিয়ে যায় যদি, শপিং মলেও গান চলছিল আর রেস্টুরেন্টেও। দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, তোমার সব রান্নাই ভালো হয়, কিন্তু প্রথম প্রথম একলা করতে গেলে একটু টেনশন নিয়ে ফেলো, কিন্তু দারুণ হয়েছে। তো আমিও খেতে বসে গেলাম,
বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে আর আমি সাজা শুরু করছি, ড্রেসটা পরে নিয়েছি। একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই পিসটার কথা, তৈরি করে পরে দেখাবো বলেছিলাম, তো দেখিয়ে দিলাম তোমাদের। তো এখন আমরা রেডি, বের হব। এখানে একটা দোকানে ছেলের হেলমেট কিনতে দাঁড় করিয়েছে। ব্লু হেলমেটটা প্রথমে পড়েছিল, কিন্তু কিরকম যেন বড়দের মতো লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে না, ওই জন্য এটা নেওয়া হয়েছে। আর দোকানে ঢুকে দোকানদারি করা শুরু হয়ে গিয়েছে। আর এখন এসছি বাজার কলকাতায়, সেই ব্যাকগ্রাউন্ডে গান চালু হয়ে গিয়েছে। এই গানের জন্যই কপিরাইটের ভয়ে আমি কি বলবো বুঝতে পারছি না ভিডিওতে, নাহলে গানগুলো খুব ভালো লাগছিল শুনতে। ছেলে এখানে বারবার স্লিপ খাচ্ছে, ও খুব আনন্দ করেছে এখানে এসে, দুষ্টুমি করেনি কিন্তু নিজেই একার মতো ঘুরছিল। আর মাঝে মাঝে এমন জায়গায় ঢুকে যাচ্ছে খুঁজে পাচ্ছিলাম না, খুব ভয় লাগছিল যে একটা ভালো জিনিস পছন্দ করে কিনবো সেটাও করতে পাচ্ছিলাম না। তো আমি জানতাম না আজকে আমাকে শপিং করাবে বলে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে আর চলে আসব। ও বলছিল কেক নিয়ে আসবে, কেকটা কাটা হবে, কিন্তু আমি আবার বারণ করলাম, বড্ড রাত হয়ে যাচ্ছিল, বললাম এবছর আর কেক কাটতে হবে না। ড্রেসগুলো দেখো খুব সুন্দর, পছন্দ হচ্ছিল কিন্তু দামগুলো অনেক বেশি ফেলা দেখছিলাম। আর শীতের কাপড়গুলো দামগুলো ডিসকাউন্ট করেছে। ও আমাকে একটা শাড়ি কিনে দেবে বলছিল, কিন্তু আমার আলমারি ভর্তি শাড়ি, আমি কত শাড়ি নেব। দুটো ড্রেস নিয়ে চেঞ্জিং রুমে গিয়েছিলাম, তো আমার ছেলে আমাকে ঢুকতে দেখে কী চেঁচান চেঁচাচ্ছে, মা যাবো মা যাবো, মা কই গেল। শেষে ওকে সাথে নিয়ে ঢুকলাম। এখানটায় বলছিল শাড়িগুলো দেখে যে একটা শাড়ি নাও, আমি বললাম শাড়ি নিয়ে কী করবো, তো অনেক কুর্তির কালেকশান দেখো, ভালোভাবে আর দেখাতে পাচ্ছি না। এখন কফি শপে চলে এসেছি, আর এখানেও এত সুন্দর সুন্দর গান হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় তোমাদের শোনাতেই পাচ্ছি না। ছেলে কিন্তু এখানে এসে খুব দুষ্টুমি করেছে, প্রথমে যেই পেছনে গাছটা আছে ওটাও তো উল্টে ফেললো, তারপরে টিস্যু পেপারগুলো কুচি কুচি করে চারিদিকে ছড়াচ্ছে, ভালো করে কফিও খেতে দেয়নি, গরম কফি। আর আমিও একটু তাড়াহুড়ো করছিলাম লেট হয়ে যাচ্ছিল বলে, আমি এত রাত অবধি মানে বাইরে থাকি না, 8:30 মধ্যেই আমরা বাড়িতে ঢুকে যাই। আর এখানেও হাজবেন্ডকে বলছিলাম তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি অর্ডার দাও, ও বলে তাড়াতাড়ি কী করে করবো। ছেলের জন্য জুস অর্ডার করা হয়েছে, ও জুস খুব ভালোবাসে। তো যেটা বলছিলাম, হাজবেন্ড বলছিল আজকে মন খুলে ঘোরো, এত টাইমের চিন্তা করো না, লেট হোক একটা তো দিন। আর আমরা অর্ডার করেছিলাম দুটো কফি আর দুটো চিকেন পপকর্ন। রাতে এসে বিরিয়ানি খেয়েছি, তাই খেতে পাচ্ছিলাম না, এটা যেন মনে হচ্ছে অনেকটা দিয়েছে। ছেলেকে দেখে তো বুঝতেই পারছো কীরকম জ্বালাতন করছে। Yummy.
কফিটাও দারুণ এখানে। তো বন্ধুরা, এইমাত্র আমরা বাড়ি ফিরলাম আর এখন বাজে 9:30। তো এখন অনেক রাত হয়ে গিয়েছে, কি কি কিনলাম দেখালাম না নেক্সট ভিডিও, ওটা পরের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কি কি শপিং করলাম, কি কি গিফট নিলাম দিলাম। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।